অবস্থান আপনার আছে সে আগের নির্বাচনগুলির যে বিষয়ে আপনার যে অবস্থানটা ছিল সে অবস্থানে কি এখন আপনি আছেন নাকি আপনার বর্তমান অবস্থান সম্পূর্ণ ভিন্ন? দেখুন, আপনি বন্দুক থেকে যদি গুলি একবার বেরিয়ে যায়, ক্যান ইউ টেক ইট ব্যাক? 2014'র পরিস্থিতি আপনাদের নিশ্চয়ই মনে আছে, 2001'এর পরিস্থিতি আপনাদের মনে আছে। আমি 2001'এর নির্বাচনকে সার্টিফাই করেছি, এটা শাসক দলের লোকজন পছন্দ করেনি। একজন দায়িত্বশীল যিনি একটি দপ্তরের দায়িত্বে আছেন শাসক দলের, তিনি পরিষ্কার বলেছেন যে এই লোকটা 2021 সালে 2001'এর নির্বাচন কেন সার্টিফাই করেছিল, ভেটিং দিয়েছিল। এই অ্যাকুইজিশনটা যেমন আমার দিকে ছুড়ে দেওয়া হয় শাসক দলের পক্ষ থেকে, আবার একইভাবে আপনার কিছু ব্যক্তি এই 14 এবং 18'র নির্বাচন নিয়েও কথা বলেন। আসলে আমরা আগেও ব্যাখ্যা করেছি কনটেক্সট দুটো। আপনার এখানে আমরা সীমিত ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করেছিলাম কালেকটিভলি, আমরা কিন্তু কমপ্রিহেন্সিভ যে প্ল্যান নিয়ে এগিয়েছিলাম সেটা শেষ পর্যন্ত করতে পারিনি। পরিবেশ পরিস্থিতি জনিত কারণে, নির্বাচন পূর্ব পরিবেশের কারণে, নির্বাচন দিবসের পরিবেশের কারণে এবং নির্বাচন পরবর্তী পরিবেশের কারণে, সেটা আমরা আগেও ব্যাখ্যা করেছি। এখন পুরো দায় দায়িত্ব আপনার আমাদের পর্যবেক্ষক তো চাপিয়ে দিলে তো চলবে না। যা ব্যক্তি ভোটার যারা তারা, তারপর যারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তারা, যারা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্বাচন ম্যানেজ করেছেন, ইন্তজাম করেছেন তারা, সেই অর্থে যদি আমরা ধরি তাহলে আমি বলবো এটা কালেকটিভ ফেইলিওর, আমাদের জাতিগতভাবে আমাদের সবার এককভাবে। কোনটাকে কালেকটিভ ফেইলিওর বলছেন? আপনাদের সেই অবস্থান তৎকালীন সময়ে আপনাদের সেই করলে নির্বাচন বিষয়ে অবস্থান সেটিকে কালেকটিভ ফেইলিওর বলছেন? ডেফিনেটলি তার মানে কি সেই অবস্থানটা সঠিক ছিল না আপনি বোঝাতে চাচ্ছেন? অবশ্যই এটা সবারই দায় আছে এখানে। আচ্ছা, এখন কি সেই অবস্থান আপনার আছে সে আগের নির্বাচনগুলির যে বিষয়ে আপনার যে অবস্থানটা ছিল সে অবস্থানে কি এখন আপনি আছেন নাকি আপনার বর্তমান অবস্থান এই লজিকটাই আমি বলবো। বাট গুলিটা কি আপনি সঠিকভাবে পেরেছিলেন? এখন যেটা হচ্ছে যে দ্বাদশ সংসদ নির্বাচন যদি ইনক্লুসিভ হয়, আমি বলেছি যে সেটা একরকম হবে, আর যদি ইনক্লুসিভ না হয় তাহলে এটা ত্রুটিপূর্ণ নির্বাচন হবে এককভাবে যদি করা হয়, সেটা আমি আগেই বলেছিলাম। এখন এই কথা কেন বললাম সেই কারণে আপনি যদি আমাকে বলেন যে আমি পক্ষপাত দুষ্ট একটা কথা বলেছি, দ্যাটস নট ট্রু। এই কারণে যে ইলেকশন অবজারভেশনের গ্রামার যেটার ভিত্তি হচ্ছে জেন্ডেম প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল অনুসারে আমি বলেছি। জি, একদম স্পষ্ট আপনার কথা। যারা পাঞ্জাবলি বিশ্বাস, ভিন্ন ভিন্ন কনটেক্সটে ভিন্ন ভিন্ন টার্গেট অডিয়েন্সের সামনে, সেই কারণেই বিষয়টাকে ওই কনটেক্সটের কথা মনে রেখে বিবেচনায় নেওয়াটা ভালো। আর আমি যতটুকু জানি, বুঝি এবং তাকে চিনি, ইজ এ ম্যান অফ ইন্টিগ্রিটি, একটু নিজের মতো করে কথা বলতে চান, পরের মুখের ঝাল তিনি খেতে চান না, প্রমথ চৌধুরীর ভাষায়। এবং আইন মন্ত্রণালয়ের দায়িত্বে যখন ছিলেন তখনও তিনি প্রথা বিপরীত অভিলক্ষে তার কর্মকাণ্ড পরিচালনা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যখন ছিলেন সচিবের দায়িত্বে তখনও কিন্তু প্রথা বিপরীত অভিলক্ষে তিনি নিজেকে পরিচালিত করেছেন। আমার নিজের একটি অভিজ্ঞতা আছে, আমাদের বিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালস এর যখন কনভোকেশন চলছিল আনুষ্ঠানিক, সেই সময় তিনি সবাইকে অবাক করে, যেহেতু প্রোটোকল ঠিক মতো মেনটেন করা হয়নি, তাকে 3 বার আসন পরিবর্তন করতে বলা হয়েছে, শেষ পর্যন্ত অন প্রোটেস্ট তিনি সেখান থেকে ওয়াক আউট করে চলে গিয়েছিলেন। আমাদের আপনার 1-স্টার 2-স্টার জেনারেলরাও তাকে কিন্তু ফেরাতে পারেনি। তো এইরকম তিনি যখন যা ভাবেন চিন্তা করেন সেভাবে বলে অভ্যস্ত, আর যেহেতু শপথ গ্রহণ করেছেন এবং নির্দিষ্টটা মেয়াদের জন্য দায়িত্বে এসেছেন, সামনে সবচাইতে জটিল, কঠিন এবং পুল সেরাতের পুল পার হওয়ার মতো একটা সার্কাসের দড়ির মতো একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে তাকে যেতে হবে, সুতরাং তাকে তার বিবেকের দ্বারা তাড়িত হয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা হয়তো বলতে হচ্ছে কনটেক্সট ওয়াইজ। আর সেই সঙ্গে তিনি কিন্তু যার কাছে সারা 18 কোটি মানুষের পুরো এই যে আস্থার এবং পরীক্ষার দায়িত্ব যার কাছে,
তিনি বিভিন্ন কারণে বিভিন্ন সময় বক্তব্য বিভিন্ন ভাবে দিবে, এটাকে আপনি স্বাভাবিক ভাবে ধরে নিতে বলছেন? আমি যতটুকু তাকে চিনি জানি বুঝি, তিনি কিন্তু ফ্রম হিজ হার্ট, আপনি মিউট হয়ে গেছেন, এবং টিআইবি বলছে যে এই অবস্থান থেকে তার একটা পক্ষপাতিত্বের একটা বিষয় তারা আশঙ্কা করছেন। আপনি কি এরকম পক্ষপাতিত্বের আশঙ্কা করেন কিনা, তার মধ্যে একটা পক্ষপাতিত্ব রয়েছে এই ধরনের? আমি যতটুকু জানি তিনি ইজ এ ফেয়ার পার্সন, এবং তিনি যেটা সঠিক মনে করবেন সেই কাজটি করবেন, প্রয়োজনে ওয়ার্ক আউট করে চলে যাবেন, যেটা আমি নিজে প্রত্যক্ষ করেছি। মানে সেখানে উপস্থিত ছিলেন, সেই সেই বিষয়টি তাকে জানানো সত্ত্বেও তিনি কিন্তু ভ্রুক্ষেপ করেননি, তিনি বলেছেন আমি গই। আমি কিন্তু আপনাকে দুদিন আগের তারই বক্তব্য আর দুদিন পরে তারই একই মানুষের বক্তব্যকে আপনি মূল্যায়ন করতে বলছি, সেটিকে আপনি কিভাবে? তিনি দুদিন আগে বলেছেন যে বিএনপি যদি না আসে অসম্পূর্ণ থেকে যাবে, আবার দুদিন পর বলছেন কে নির্বাচনে আসলো না আসলো জনগণ আসলেই ভোট হয়ে যাবে বা সফলতা পেয়ে যাবে। দেখুন, এটার একটা ভিত্তি আছে, ভিত্তিটা এইরকম, আটলান্টিকের দুই পারে দুই রাষ্ট্র, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র যে কয়েনসটা ব্যবহার করেছে সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ ইলেকশন তারা দেখতে চান। যুক্তরাজ্য থেকে বলা হয়েছে পার্টিসিপেটরি বা পার্টিসিপেটিভ, অর্থাৎ অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান। সেইটা থেকে ইনফারেন্স ড্র করে আমাদের জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুকন্যা, দেশরত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বলেছেন যে পার্টিসিপেটিভ বলতে তিনি বোঝেন, আমার যতদূর মনে পড়ে এইভাবে ব্যাখ্যাটা দিয়েছেন, জনগণ ভোট দিতে আসলেই হলো। ঠিক আছে, সেটা তো মাননীয় প্রধানমন্ত্রী পলিটিক্যাল পার্সন, তিনি বলবেন তার কথা পলিটিক্যালি বলেছেন, কিন্তু ওয়ার্ড অফ আব্দুল আওয়াল তিনি তো পলিটিক্যাল পার্সন নন। এবং আমাদের যে রাজনৈতিক অবস্থাটা, আমাদের যে নির্বাচন পদ্ধতিটা, সেটা ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেমের উপর ভিত্তি করে প্রচলিত, এবং সেখানে বিনা ভোটেও বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া যায়, আবার এক ভোট পেয়েও নির্বাচিত হওয়া যায়, সেই বিষয়টাও তিনি কিছুদিন আগে ব্যাখ্যা করেছেন। এবং এক্সিস্টিং সিস্টেমে পার্সেন্টেজ অফ ভোটার ম্যাটার করে না, ইনডিজিনাস সেন্স অফ দ্য টার্ম, সেই জায়গা থেকে এই ধারণাটা হয়তো তিনি বলবার চেষ্টা করেছেন, এটা আমার বলবার চেষ্টা করেছে। আবার তিনি কেন সে জায়গা থেকে সরে, বা তার এই উপলব্ধি আসলো কেন দুদিন আগে যে বিএনপি না আসলে নির্বাচন অসম্পূর্ণ থেকে যাবে? এই কথাটা কিন্তু নতুন বলেননি উনি, উনি গোড়া থেকেই বলবার চেষ্টা করেছেন এবং করছেন, সময় সময় বলছেন। আর যে বিষয়টা, সেটা হচ্ছে দায়িত্ব নেয়ার পর থেকেই তারা বলেছিলেন অ্যাজ এ কালেকটিভ এন্টিটি, যে আপনার তফসিল ঘোষণার আগের দিন পর্যন্ত তারা তাদের প্রচেষ্টা চালিয়ে যাবেন যাতে সবাই পার্টিসিপেট করে। এখন এরকম একটা ইনস্টিটিউশনের, গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনের শীর্ষে এমন ব্যক্তির উপরে আস্থা রেখে বিরোধী দল কি কোনো ধরনের, মানে ওনার অধীনে নির্বাচনে আসতে কোনো সুযোগ আছে বা সম্ভাবনা থাকা উচিত বলে আপনি মনে করেন? কারণ তিনি তো হয়তো যে কোনো মুহূর্তে তার উপলব্ধির পরিবর্তন হতেও পারে, যেটা হয়তো পরবর্তীকালে বিশ্বাসের হানিও হতে পারে, যে বিশ্বাস রেখে এখন বিএনপি নির্বাচনে যদি যায়, আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি, যিনি দুদিনের আগে পরে তার অবস্থান পরিবর্তন করছে, এমন মানুষের উপরে আস্থাও বা কতটুকু রাখার সুযোগ রয়েছে বলে মনে করেন? দেখুন, আমার ধারণা যে ব্যক্তি বা আমাদের দেশীয় যে প্রতিষ্ঠান, সেগুলোর উপর ভরসা করে আপনার এই সমস্যার সমাধান হবে না। যেটি হতে পারে, আমি আবারও বলছি, আন্তর্জাতিক সম্প্রদায়ের গ্যারান্টি প্রয়োজন হবে, এবং সেটি যদি প্রযুক্ত করা যায় অন দ্য টেবল, তাহলেই আমার ধারণা আস্থা নিয়ে, বিশ্বাস নিয়ে তারা হয়তো এই বল গেমে প্রবেশ করবেন। আদারওয়াইজ, তারা প্রথম থেকে যেটি বলে আসছে, নির্বাচন কমিশনের পুনর্গঠনের যে দাবি তারা তুলেছেন, সেটি হয়তো তারা কন্টিনিউ করবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি বলতে চাচ্ছেন যে আসলে আমাদের আভ্যন্তরীণ ইনস্টিটিউশন গুলিতে যেভাবে চাচ্ছে সব দল সেভাবে নির্বাচন করা সম্ভব নয়, আন্তর্জাতিক বিষয়। একজন দর্শক যে প্রশ্ন করেছিলেন, তার ধারণা আমি এড়িয়ে যাব, আমি অবশ্যই এড়াবো না। 2000